পুরুষ আছে বাইরে, ওরে সখি, সাত দোকানে বসলি কেউরে বিল দিতে দেয় না, মিষ্টির দোকানে একা খাতি বসে দলে দলে আছে সব খা, কত লাগবে? বাড়ি যাইয়ে বৌতি কিছু চাইলি বেড়া খ্যাক মেরে সাঠি মেরে লাথি মেরে বেলায় দেয়, ছেলে মেয়েরাতে একটা ভয় পয়সা দেয় না, আছে না না এরকম? আবার অনেকে আছে বাড়ি আসার সময় একেবারে বস্তা ভরে কিনে নিয়ে আসে, সাত দোকানে বসলি পরের কাফের দিক হাতের দিক চেয়ে বসে তাই কিনা পয়সা দেবে, আছে না না এরকম? অনেকে আছে বাহিরে মানুষের সামনে হিংস্র, এমন ভাব নিয়ে চলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কেউ তার সাথে ভয়তে কথা বলত না, বাড়ি যার সাথে সাথে বৌতি সল দিয়ে সিদ্ধ করে ফেলে দেয় হাত তুই। আরে কোহে তুলে গাই লাগছে, আসে গিলাচের মানুষ। আবার অনেকে আছে বাইরে পুলা পান ব্যান চালানো লাগে কাতে থাপ্পড় খাই আছে, বাড়ি এসে বৌরেকা চিনিস আমরা দেশের পাইছো, এই আলু লাঠি দিয়ে বৌরে আগা গুড়া চলে মায়ের খাই আছে বাইরি সদ্যায় বাড়ি এসে, ঠিক কিনা? যে কোন নায়ক প্যান্ট শুটিং করতে যাইয়া ব্যস্ততার ভিতর দিয়ে পেশাব করতে যে সেন আটকাতি মনে নাই, ওই অবস্থায় যে বাকি শুটিং করছে সেই ছবি ছাড়ি দিয়েছে, যুবকরা মনে করবে এটা মনে হয় নিউ ফ্যাশন, এখন থেকে সেন খোলা রাখতে হবে। বিয়ে সে বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে, বর দেয় যে আইসু একা নিয়ে ডাঙ্গার দিক যাচ্ছে, তুই যাবি না তোর হলো বিয়ে, আমরা চাচ্ছি তুই কোন দিক যাচ্ছি, আমার হলো পাট কাটতে হবে মাঝি বাইরে নিয়ে যাবো, ওর ভাট কাটতে হবে মাঝি বাইরে নিয়ে গেলে মাঝি দেবে বেটারা, ও বাড়ি আরো আইসু আছে না কুয়াই দেবে না সব কটা। এবার 500 মানুষ গেছে বর যাত্রী, বরও গেছে 500 তো আরো একদিন আগে তে খাওয়া সারান দিয়েছে, শুনছি যে ফরিদপুর এলাকায় 60 প্রকারের ফিট ফিটে খায় জম্মের গোস্ত খাওয়ায়, সকালের তে রোজা তার হয়েছে দুপুর বেলা যে কায়দা মতো বসান দেবে। এবার সবাই রে বসাই দেছে, জামাইয়ের জন্য তো আসে বেশি, জামাই পায় বেশি খাই কমো দিন, বিয়ের দিন পায় বেশি সবাই ছোট ছোট প্লেটে পায় দুই পিস তিন পিস এরকম করে দিছে, ওরে এত বড় তবলিগির থাল ভরিয়া খানসা ভরিয়া আইডিয়ার মাথা সিং শুদ্ধ উঠে দিছে, ছাগলেরটা উঠেতেছে জিভে কামলা দিয়ে কাইতে ভরিয়ে রয়েছে, আর সে কি ডিম আল্লাহ একবার, এক ডিম পারতে দুই মুরগি লাগবে এরকম বাঘা বাঘা ডিম কুয়ান্তে সংগ্রহ করছে আল্লাহ জানে, এ সব গুছাইয়া কোসরি ডেক দে ডিম বানাই দিছে বুঝাই করে দিছে, কিন্তু তো খাই কম, এন কম খাই বলিয়ে যে মোটেই খাবে না তা তো না, খাতি তো কিছু হবেই, এন সেদিন যদি জামাই কয় যাব্বা আমি তো আজকে রোজা আমি খাতে পারতেছি না, আপনি শ্বশুর খুশি হবেন না? কপাল গুড়া কপাল গুড়া তোর উপলক্ষে 500 মানুষ এই যে শগুনিয়ে খান খাচ্ছি, আর তুই আজকে রোজা আমার তোর বিয়ের দিন, শ্বশুর খুশি হবে? তো আজীবনই কিছু খায়, তো স্যার কী খায়? একজন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করছে স্যার কী খায় কিসে খুশি, তো ওই পুলিশ কয় কি যে স্যার খুব কঠিন মানুষ, কারো বাড়ি ভাত খায় না, একটা পয়সা খায় না, একটা ডাবও খায় না, এমনি একটু স্বভাব খারাপ একটু উক্কা খায় ভালো, একটু উক্কা ভালো খায়, একটু উক্কা খায় ভালো, এখন ও চিন্তা করছে যে উক্কা ও কি কোনো ঘটনাই না, তো উক্কা এবার খাবে বলে খুব সুন্দর করে ব্যবস্থা করছে, বাজারেতে নিজ হাতে এক নম্বর তামুক কিনে ভালো করে ধুইয়ে শুকইয়ে সুরইয়ে সবাই তো তামুক মাখায় সিটে গুড় দিয়ে, সিটে গুড় দিয়ে না, আর সিটে গুড়ির মালসা থাকে কোন জায়গায় শোকেসে রাহে নাকি, সিটে গুড় যারা বেচে তারা সারা বছরের মালসা কিনে একবারে ঘরের পিছনে রেখে দেয়, কোনোটা শীত কোনোটা কায়দ বছর বলে কুত্তে স্প্রে করে তার গা বইয়ে, ও আর দোয়া ফাল্লা নেই একটু পানি সিটে দিয়ে এক খাবলা সিটে গুড় দিয়ে দেয়, ওই যত শিয়েলের পেশাব আর কুত্তর পেশাব বেশি হবে সিটে গুড়ি স্বাদ তত বেশি হয় তামুকি মজা বাড়ে, এই সিটে গুড়ির মালসা ওইভাবে ওতে দেয় তাম সিটে গুড় আর তাই দিয়ে তামুক মাহে দারোগারে খাওয়াবো না, একটু নিউ পদ্ধতি আবিষ্কার করি, আজকে স্যারকে আমি ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবো, ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবো, তো সত্যিও ঘি দিয়ে তামুক মাখায় রেডি করে রাখছে, একেবারে কাঁসার হুক্কা খানিক দূরি বসাইয়া আর সাজাই গুজাই রেখে নল টল রেডি করে রাখছে, স্যার আসার সাথে সাথে চেয়ারে বসাইয়া নলটা ধরাই দিছে স্যারের হাতে, স্যার ব্রেকফাস্ট প্রথম ব্রেক উক্কা দিয়ে হোক, স্যার উক্কা পাইলে আর কথা বলার উস থাকে না, দড়ি কড়কড় টান শুরু করছে, দুই তিন টান দিলে যখন দুমো পেটের মধ্যে গেছে চোখের মধ্যে চাওয়া সাথে গুল্লি দিয়ে সিতে পড়িয়ে গেছে পুরো বেহুশ অজ্ঞান,
এখন বাদী বেলায় তুইয়ে দৌড়ায় সারি আল্লাহ এখন তো পুলিশ বাদী মামলা হবে না যে আইছে আমার পক্ষে সে তো আমার বিপক্ষে এই দারোগা যদি মারে তাই তার মিটিয়ে ছাড়া ও বেলায় তুইয়ে বাগান সিরে দৌড়াইয়ে পাঁচ ছয় বাড়ি ওই পাশে যে পায়খানার মধ্যে বলাই দিয়েছে এদিকে দারোগা সাপে চিকিৎসার জন্য পানি ফুনি ডেলি ডুলি ডাক্তার কবিরা যায়নি মোটামুটি হুস করছে হুস করার পরে দারোগা ডাকতেছে নানটু কোন জায়গা গেল স্যার তারে আর খুঁজে পাওয়া যাবে না আপনি বেউচার পরে সে পলাইছে কয় না তারে খবর দে মাল দিয়ে সেখানে ম্যাটেরিয়াল দিয়ে স্টেশন বানাইয়া সে জায়গা যে তার অবস্থান করতেছে কত ঊর্ধ্বে চলে গেছে প্রযুক্তির এখান থেকে বোমা মারে পাঁচ হাজার মাইল দূরে যে টার্গেট মতো বোমাটা পড়ে একটুও টার্গেট মিস করে না আমেরিকায় বসে জাপানে বসে দুই বিশ্বের দুই প্রান্তে বসে দুইজনে দেখে দেখে গল্প করে মোবাইলে দেখা যায় কি যায় না সারা দুনিয়া যায় গবেষণার বিজ্ঞানের সর্বশীর্ষ যুগ চলতেছে বর্তমানে আরও সামনে কী আবিষ্কার হবে আল্লাহ পাকি ভালো জানে এ পর্যন্ত বর্তমান শীর্ষে আছে আল্লাহ নবী বলেন অতীত আলমাল আউয়ালিন ওয়াল আখিরিন আল্লাহ পাক আমাকে আগে ও পিছের সব এলেম দান করেছে বইস্তু মুআল্লিমা আল্লাহ আমারে উস্তাদ বানায় পাঠাইয়াছে আল্লাহ আমাকে জাগতিক শিক্ষার উস্তাদ বানাই পাঠাইছে আল্লাহ আমাকে পরকালের শিক্ষার উস্তাদ বানাই পাঠাইছে মানুষের চরিত্রের প্রশিক্ষণের জন্য মানুষের উত্তম চরিত্র গঠনের জন্য যে উস্তাদের দরকার সেই উস্তাদ হিসেবে আল্লাহ পাক আমাকে পাঠাইছে কিয়ামত পর্যন্ত যত বড় জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত আর বিজ্ঞানী প্রফেসর আর ডাক্তার আর মাস্টার আর ইঞ্জিনিয়ার আর এমপি আর মন্ত্রী আর প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্ট আসুক যত শিক্ষিত আসুক আমার কদমের কাছে বইসা আমার এই একটা অক্ষরও শিখাইতে পারবে না আমার কাছ থেকে শিখে যাইতে হবে আমার নবীকে আল্লাহ পাক এ পরিমাণে এলেম দান করেছেন কথা কোন ঠিক কিনা একটানা তেইশটি বছর পর্যন্ত নবী পাককে আল্লাহ পাক তাজা তাজা ওহির মাধ্যমে জিব্রাইলের মারফত এই দুনিয়ায় যা লাগবে কিয়ামত পর্যন্ত সব শিখাই দিছে আর কোন শিক্ষা নতুন শিক্ষার দরকার হবে জোরে কোন হবে আর লাগবে না হুজুর বলেন বইস্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক মানুষকে মানুষ বানাইয়া উত্তম চরিত্রের একটা মানুষ হিসেবে যদি সমাজে বসবাস করানোর মতো যোগ্যতা দিতে হয় তাহলে সেই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ পূরক হিসেবে আমাকে পাঠাইছে আমার চরিত্র হলো সকলের জন্য পরিপূরক চরিত্র আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ কথা বলুন ঠিক ঠিক না রাসূলের মধ্যে কি রয়েছে ভাই উত্তম আদর্শ আমার নবীর চাইতে আর আদর্শের মানুষ জগতে আসে না আর কোনোদিন আসবেও একটু সাক্ষী দিতে হবে এই কথা বললে আপনার নেকি আছে আমার নবীর চাইতে আদর্শবান মানুষ আসছে বর্তমানে আছে আর আসবে তাহলে নবী পাক একটা পরিপূরক কিনা পরিপূরক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ ওয়াইন্নাকালা আলা খুলুকিন আযীম আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে ইয়া উম্মাল মুমিনিন কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা আয়েশা নবী পাকের চরিত্র কেমন ছিল একটু বলবা আয়েশা একটু মুস্কি হেসে বললেন খলিফাতুল মুসলিমিন আতাস আলুনি হাজা আপনি আমার কাছে এটা জিজ্ঞেস করেন কাইফা উজিবু আমি এর জব কি দেব আমার বয়স টোটাল ১৮ বছর যখন হয়েছে তখন নবী চলে গেছেন আমার বয়স যেদিন ১৮ বছর সেই দিন পর্যন্ত আপনার ইসলাম গ্রহণ করার বয়স ২৩ বছর আমার টোটাল হায়াতের চাইতে আপনি ৫ বছর আগে মুসলমান নবী পাকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেছেন আর আমার আব্বা আর আমি মাত্র নবীর নবুয়তি বুঝ পাইছি আলো মাত্র ৯ বছর মদিনায় এসে হুজুরের ঘরে স্ত্রী হওয়ার পরে তা আমি ৯ বছরে পোলা ছোট্ট মেয়ে আমি নবীর আখলাক বলবো আর আপনি আমার কাছ থেকে শুনবেন এটি কীভাবে জিজ্ঞেস করলে আমার বুঝে আসে না হযরত ওমর বলতেছেন আয়েশা রে প্রত্যেকটা পুরুষের সে চরিত্র দ্বিমুখী হয় দুই রকম হয় এনি ম্যান এভরিবডি বেশিরভাগ ৯৯% পুরুষের চরিত্র দুই রকম হয় বাহিরে একরকম ঘরে একরকম বাহিরে একরকম ঘরে একরকম কিছু পুরুষ আছে বাইরে ওরে সখি চাঁদ দোকানে বসলি কেউ রে বিল দিতে দেয় না মিষ্টির দোকানে একা খাতি বসে দলে দলে আছে সব খা কত লাগবে বাড়ি যাইয়ে বৌতি কিছু চাইলি বেড়া খ্যাক মেরে সাঠি মেরে লাথি মেরে বেলায় দেয় ছেলে মেয়ের হাতে একটা ভয় পয়সা দেয় না আছে না না এরকম আবার অনেকে আছে বাড়ি আসার সময় একেবারে বস্তা ভরে কিনে নিয়ে আসে চার দোকানে বসে পরের কাফের দিক হাতের দিক সে বসে তাই কিনা পয়সা দেবে আছে না না এরকম অনেকে আছে বাহিরে
মানুষের সামনে হিংস্র এমন ভাব নিয়ে চলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কেউ তার সাথে ভয়তে কথা বলতে না বাড়ি যার সাথে সাথে বউতি সর দিয়ে সিদ্ধ করে ফেলে দেয় হাত তুই আরে আর কোহে তুলে গাই লাগছে আসে একলাচের মানুষ আবার অনেকে আছে বাইরে পোলাপান ব্যান চালানোর আগে কাতে থাপ্পড় খাই আছে বাড়ি এসে বৌরেকে চিনিস আমরা দেশের পাইছো এই আলু লাঠি দিয়ে বৌরে আগা গুড়া চলে মায়ের খাই আছে বাইরি সদ্যায় বাড়ি এসে ঠিক কিনা এরকম মানুষ আছে না তো আয়সা পুরুষের চরিত্র দিব কি হয় আমরা নবীর বাহিরের চরিত্রটা বুঝি কিন্তু জানি কিন্তু ভিতরে তোমাদের সাথে কেমন আচরণ করে এটা তো তুমি ভালো জানো আবার তুমি বাইরেরটাও জানো তুমি তোমাকে নিয়ে নবী সফর বেশি করে তোমার আব্বাজির কাছ থেকে শুনছো আর ভিতরেরটা তুমি ছাড়া এত ভালো কেউ বলতে পারবে না মা খাদিজা জানতেন উনি তো চলে গেছেন এবার তুমি বলো সিদ্দিকা আয়েশা বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আল্লাহ তাকরাউল কুরআন ও খলিফাতুল মুসলিমিন আপনি কি কুরআন শরীফ পড়েন না কয় আয়েশা কুরআন শরীফ তো পড়ি কুরআন শরীফ দিয়ে কি বুঝবো সিদ্দিকা আয়েশা বলেন কানা কুলুকুহুল কুরআন 30 পারা কুরআনে যাহা পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই 30 পারা কুরআন শরীফের ভিতরে যা আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্র হুবহু তা সুবহানাল্লাহু কানা খুলুকুল কুরআন একটা লিখিত কুরআন দেখবেন আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যাপন দেখবেন নবীর জীবন যাপন যা 30 পারা কুরআন শরীফ তাই লিখিত কুরআন ফিজিক্যাল কুরআন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন প্র্যাকটিক্যাল কুরআন পরিপূর্ণ একটা জীবন কথা বলেন ঠিক কিনা এই 1500 বছর আগে আমার নবী যে আদর্শ পেশ করে গেছেন এখনো পর্যন্ত সে আদর্শ চলমান এর কোনো পরিবর্তন লাগে না সেইটার ভিতরে মানুষের সম্মান সেইটার মধ্যে মানুষের ইজ্জত আমার নবী বলেছেন টুপি বড় আমার নবী 1500 বছর আগে বলেছেন টুপি বড় আমার নবী 1500 বছর আগে চুলের মডেল দিয়ে গেছেন আমার নবী 1500 বছর আগে পোশাকের মডেল দিয়ে গেছেন সেই সময় এই পোশাক আর এই টুপি আর এই চুলদাড়ির যেই সম্মান ছিল এখনো পর্যন্ত সেই লেভেলে সেই কোয়ালিটির ভিতরেই সম্মান আর শ্রদ্ধার ভালোবাসা আছে না পরিবর্তন আর দুনিয়ার মানুষের আবিষ্কৃত মডেল ডেইলি চেঞ্জ হয় গতবার এই দৃশ্যমা গার্মেন্টসের যে মডেল চলছে এবার এই দৃশ্যমা দেখবেন যে মডেল চেঞ্জ হয়ে গেছে ঠিক না একবার টাইট একবার ডিল একবার আধা ডিল একবার হাফ একবার ফুল একবার হাঁটু বেরোলু আর একবার পার নিচে যে দুই হাত ঝুলি বেড়ায় কত তাজে কি যে করবে শেষ পেয়ে যাবে আল্লাহ জানে আবার হুকরম হতাম সবচেয়ে কত মিয়া শেষে যদি দেখে যে কোন নায়ক প্যান্ট শুটিং করতে যাইয়া ব্যস্ততার ভিতর দিয়ে পেশাব করতে যে সেন আটকাতি মনে নাই ওই অবস্থায় যে বাকি শুটিং করছে সেই ছবি ছাড়িতেছে যুবকরা মনে করবে এটা মনে হয় নিউ ফ্যাশন এখন থেকে সেন খোলা রাখতে হবে ঠিক কিনা আর আমাদের এই জুব্বা ছোটবেলায় মুরব্বীরা ওলামাই কিরামের গায়ে যে জুব্বা দেখছেন এখনো সেই জুব্বা আছে না নাই সেই সমাজে টুপি এখনো সেই টুপি সেই সমাজে রুমাইল এখনো সেই রুমাইল সেই সমাজে দাড়ির মাপ এখনো সেই মাপ এরকম এখন থেকে 1500 বছর আগেও যা ছিল এখনো তাই আছে ঠিক না তাহলে আমার নবীর আদর্শকে সেই সময় যেটা ছিল এখনো যদি সেইটে রাখি তার নাম ইবাদত তার নাম শরিয়াত তার নাম সুন্নাত ফাঁকে যদি কেউ আইছে নতুন কিছু ঢুকাই দিতে যায় তা যত সুন্দর হোক ওইটা সুন্নত না ওইটা ইবাদত না ওইটা শরিয়াত না এটা কি বোঝা গেছে কথা বোঝা গেছে কথা বলেন বোঝা গেছে যত সুন্দর হোক না কেন এইটা যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে তাহলে শরিয়াত হবে না আমাদের যশোরের হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন এক সময় আমি মাঝে মাঝে বলতাম চাইতেছিলাম যে কোনো বিতর্কিত কথা বলবো না চাই না এখন স্বাভাবিক হয়ে গেছে একেবারে স্বাভাবিক এর মধ্যে ফায়দা বেশি কিন্তু বিতর্ক বাধাই দিলে তো একটু নাকি হারা যায় না তাও করছি না ভয় নাই সবাই বসেন ঠান্ডা মাথায় শুনে সবাই রে গুছাই গাছাই নিয়ে ইনশাল্লাহ ইস্তেমার পরে সিললে যাবো রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন সবাই এ আদাবি দিয়ে কয়কা কয় যে যাবো না তার খালি খালি ইনশাল্লাহ কয়ে লাভ নেই না না নিয়ত রাখেন ইনশাল্লাহ যাব যশোরে হুজুর রহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান যশোরি এক নামে তৎকালীন বাংলাদেশে মুহাদ্দিস সাহেব হুজুর বললে যশোরে মুহাদ্দিস সাহেবকে বোঝা যাইত
গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস হুজুরের বহুত হাজার হাজার ছাত্র শাইখুল হাদিস মুফতি মুহাদ্দিস আছে, আমি এলাম হুজুরের ছাত্রর ছাত্র। তবে আমি দেখেছি হযরতকে অনেক দেখেছি, খুব দেখেছি। বয়ানের শেষে দুই ঘন্টা শুধু মুনাজাত করতেন। আমি বাংলাদেশে ওইরকম মুনাজাত দেখি নাই, আর বহির্বিশ্বে তো অত বড় মুনাজাত কোনোদিনই নাই। একটা আজীব মুনাজাত করতেন হুজুর খুব কান্নাকাটি করে। তো হুজুর বলতেন, একটা গল্প বলতেন যে নতুনত্ব, সব নতুনের ভিতরে স্বাদ নাই, সব নতুনের মধ্যে শান্তি নাই। যদিও দেখতে সুন্দর কিন্তু তার মধ্যে স্বাদ নাই, শান্তি নাই, আরাম নাই। হুজুর বললেন, কয় এক এলাকায় এক পুলিশ মফস্বলে গেছে বাদীর পক্ষে কেস তদন্ত করতে। তো বাদীর আগে জানাইছে যে আমি কিন্তু আসবো, এই দিন আসবো, দারোগা সাহেব আসবে। তাই সে মফস্বলে এসে কেস তদন্ত করবে, বাদীর পক্ষেই তদন্ত করবে, আসামির বাড়ি টাড়ি ঘুরিয়ে ঘেরে দেখবে, বিস্তারিত ডিটেলস নিয়ে যাবে। তো বাদী চিনতে করছে কি যে পুলিশটা তো আজীবনই কিছু খায়, তো স্যার কী খায়? একজন কনস্টেবলের কাছে জিজ্ঞেস করছে, স্যার কী খায়, কিসে খুশি? তো ওই পুলিশ কয় কি যে স্যার খুব কঠিন মানুষ, কাহারও বাড়ি ভাত খায় না, একটা পয়সা খায় না, একটা ডাবও খায় না, এমনি একটু স্বভাব খারাপ, একটু উক্কা খায় ভালো, একটু উক্কা ভালো খায়, একটু উক্কা খায় ভালো। এখন ও চিন্তা করছে যে উক্কা ও কি কোনো ঘটনাই না, তো উক্কা এবার খাবে বলে খুব সুন্দর করে ব্যবস্থা করছে। বাজারেতে নিজ হাতে এক নম্বর তামুক কিনে ভালো করে ধুইয়ে শুকইয়ে সুরইয়ে সবাই তো তামুক মাখায় সিটে গুড় দিয়ে, সিটে গুড় দিয়ে না, আর সিটে গুড়ির মালসা থাকে কোন জায়গায়, শোকেসে রাহে নাকি? সিটে গুড় যারা বেঁচে তারা সারা বছরের মালসা কিনে একবারে ঘরের পিছনে রেখে দেয়, কোনোটা শীত কোনোটা কায়দ, বছর ভরে কুত্ত স্প্রে করে তার গা বইয়ে, ও আর দোয়া ফল্লা নেই, একটু পানি সিটে দিয়ে এক খাবলা সিটে গুড় দিয়ে দেয়। ওই যত শিয়েলের পেশাব আর কুত্তর পেশাব বেশি হবে, সিটে গুড়ি স্বাদ তত বেশি হয়, তামুকি মজা বাড়ে। এই সিটে গুড়ির মালসা ওইভাবে ওতে দেয় তাম সিটে গুড়, আর তাই দিয়ে তামুক মাহে দারোগারে খাওয়াবো না, একটু নিউ পদ্ধতি আবিষ্কার করি, আজকে স্যারকে আমি ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবো, ঘি দিয়ে তামুক মাখায় খাওয়াবো। তো সত্যিও ঘি দিয়ে তামুক মাখায় রেডি করে রাখছে, একেবারে কাঁসার হুক্কা খানিক দূরি বসাইয়া আর সাজাই গুজাই রেখে নল টল রেডি করে রাখছে। স্যার আসার সাথে সাথে চেয়ারে বসাইয়া নলটা ধরাই দিয়েছে স্যারের হাতে, স্যার ব্রেকফাস্ট, প্রথম ব্রেক উক্কা দিয়ে হোক। স্যার উক্কা পাইলি আর কথা বলার উস থাকে না, দড়ি কড়কড় টান শুরু করছে, দুই তিন টান দিলে যখন দুমো পেটের মধ্যে গেছে, চোখের মধ্যে চাওয়া সাথে গুল্লি দিয়ে সিতে পড়িয়ে গেছে, পুরো বেহুশ অজ্ঞান। এখন বাদি বেলায় তুইয়ে দৌড়ে সারি আল্লাহ, এখন তো পুলিশ বাদি মামলা হবে না, যে আইছে আমার পক্ষে সে তো আমার বিপক্ষে, এই দারোগা যদি মারে তাই তার মিটি ছাড়া, ও বেলায় তুইয়ে বাগান ছিঁড়ে দৌড়িয়ে পাঁচ ছয় বাড়ি ওই পাশে যে পায়খানার মধ্যে বলায় নিয়েছে। এদিকে দারোগা সাপে চিকিৎসার জন্য পানি ফুনি ডেলি ডুলি ডাক্তার কবিরা যায়নি, মোটামুটি উস করছে, উস করার পরে দারোগা ডাকতেছে, নানটু কোন জায়গা গেল? কয় স্যার তারে আর খুঁজে পাওয়া যাবে না, আপনি বেউচার পরে সে পলাইছে। কয় না তারে খবর দে, যে কয় যে স্যার উস হয়েছে তোরা আসতি কইছে, যাই কইছে কিন্তু কোনোভাবে আসে না। পরে দারোগা নিজে যে পায়খানার সামনে যে ডাকতেছে, নানটু আয়, আমি উস হয়েছি, আয়, ভয় নাই। ঘটনাকে তুই কদি কয়, স্যার আল্লাহর কিরে আপনারে মারা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনাকে ভালোবাসা দেওয়া, আপনি কিসে খুশি আমি এটা কতভাবে তদন্ত করে আপনি শুনছি, তো আপনি উক্কা খান, সেই উক্কাই আমি জোগাড় করছি স্যার, আমার এই উক্কাটাই জীবনে কেউ কোনোদিন খাইনি, নতুন উক্কা কিনে এনে নল পাইপ সব নতুন করে আইনে আমি নিজে হাতে উক্কা তৈরি করি, স্যার আল্লাহর কিরে ওই উক্কার তামুক মাহাইছে আমি ঘি দিয়ে, আমি চিটি গুড় দোমা খাই নি স্যার। তখন স্যার বলতেছে, নানটুর কথা ঠিক, আমি তামুকে ধুমো টান দিয়েই টের পাইছি, তুই ঘি দিয়েই মাখাইছিস, কিন্তু নানটু তুইও জানিস না আমিও জানি না যে এই মডেলিং এই সৌন্দর্যের ভিতরে যে শান্তি নেই তা জানিস না। ঘির সাথে তামুক, তামুকের সাথে ঘি মিশাইয়া আগুন জ্বালাইয়া ধুমো বানালে যে ওই ধুমো এত বিষাক্ত হয়, ও দেখতে সুন্দর গিরান হয় খুব কিন্তু ওতে সহ্য করা যায় না, এটা তুইও জানিস না আমিও জানি না, কাজেই তোর কোনো দোষ না, নানটু সিটে গুড় দিয়ে একটু তামুক মাহাই নিয়ে আয়। এই যে ইয়োগ কথা বুঝছেন নাকি? কথা যত মডেলিং করেন, যত যশ্নে জুলুস করেন, যত লাইটিং করেন, যত ইরে প্যান্ডেলিং করেন, যত গেটিং করেন, যত আতর গোলাপ মারেন, যত যা কিছু মারেন, এই সব কিছু যদি এই সব কিছু এই সব জুলুস চিতেছে তামুকির সাথে ঘি মাখাইয়া আগুন ধরানোর মতো, ও দেখতে সুন্দর গিরান ভালো হয় কিন্তু সহ্য করা যায় না, ওটা আমাদের জন্য, ওটা আমাদের জন্য উপকারী না ক্ষতির কারণ, কথা কন্টিকি দিন। দের আদার
বাচ্চারা গা বিশ্বনবী ইবাদত যেভাবে করেছেন সেইভাবে নবী ইবাদত সাহাবায়ে কিরাম যেভাবে করেছে তাবেঈনরা যেভাবে করেছে ওইটার ভিতর অত রং তামাশা জশ্নে জুলুস না হলেও ওইটাই আমাদের জন্য মঙ্গল ওইটাই আমাদের জন্য উপকারী মাতা কুমুর রাসূল সবার একই আয়াত সবার একই আয়াত মাতা কুমুর রাসূল ফাকুজুহু আমা নাহা কুমানহু ফান্তাহু আল্লাহ পাক বলেন আমার রাসূল যেটা যেভাবে করতে বলে ওইটারে ওইভাবে করার নাম ইবাদত আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল হইলে তার নাম ইবাদত কথা বলেন আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মিল হইলে তার নাম ইবাদত আল্লাহর হুকুম আর আছে রাসূলের তরিকার সাথে মিল নাই আবার রাসূলের তরিকা আর ওদিকে অপর দিকে ভিন্ন সাইডে রাসূলের তরিকা কখনো আল্লাহর হুকুম ছাড়া নাই রাসূলের কোন তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই আল্লাহ নিজেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সার্টিফিকেট দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা আমার মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি তারে হুকুম না করি আমি তাকে শিখিয়ে না দেই কাজে নবীর কোনো তরিকা আল্লাহর হুকুম ছাড়া নাই বাকি আল্লাহর হুকুম যদি নবীর তরিকা বাদ দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে আবিষ্কার করে করা হয় ওইটা যত সুন্দর হবে ওইটা ইবাদত হতে পারে না কথা কন এ মাগরিবের নামাজ আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি মিল হয় এ মিল করে কেউরে গালি দিলেও নাকি বুঝে নাই আল্লাহর হুকুম আর নবীর তরিকায় মিল করে কেউরে হত্যা করলো বোঝে নাই ময়দানে কাফেরের সাথে লড়াই করতে আল্লাহর হুকুম আছে না নাই নবীর তরিকা আছে না নাই দুই তরিকা মিলে একটা কাফেররে হত্যা করলে গুনাহ না নাকি ওদের মাল লুটি আনলি গুনাহ না নাকি বলেন নাকি ভয় পান কে বলেন কি জোরে বলেন কি ওটা হালাল 100% হালাল গরিবতের মাল হালাল অন্য নবীর উম্মতের জন্য এটা হালাল ছিল না আমাদের নবীর পার্সোনালিটি গনিমতের মালকে হালাল করে দেওয়া হয়েছে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় লুট করলেও নাকি গালি দিলেও নাকি কেউরে বক্সিং দিলে নাকি কেউরে দাঁত ফেলাই দিলে নাকি কেউরে জবাই করলে নাকি কেউরে হাত কেটে দিলে নাকি কেউরে চোখ খুঁচে দিলেও নাকি আর আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা যদি মিল না থাকে নামাজ পড়লেও গুনাহ রোজা রাখলেও গুনাহ হজ করলেও গুনাহ সেইভাবে দান করলেও গুনাহ কথা বলেন ঠিক কি ঠিক না মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত জোর হলো না সময় আছে আজকে হাফেজ মানুষ নিরিবিলি কোনো টেনশন নাই উনি চিন্তে করলেন যে জীবন ভরে ছোট সুরোদে তিন রিকাত বাংটা পড়ি আজকে সময় আছে ঝামেলা কম আজকে হাফেজ মানুষ চার নম্বর রিকাত পড়িয়ে পুরো চার রিকাতই দিয়ে দেই আল্লাহরে লস আমার হয় আল্লাহ তো একটু আগই যাক এই মনে করে যদি চতুর্থ আর এক রেখাত দাঁড়াইয়া ওই রেখাতে সুরো বাকার আড়াই ফেরা ফুড়ি ফেলাইছে সুবহান রব্বিল আজিম 39 বার আলামারি দেশে 41 বার আত্তাহেতু পড়ছে সেই রকম দোয়া দুরুদ চুপ গাম্ভীর্যের সাথে দাঁড়াইছি এমনভাবে কোন পুলসিরতের আগের তিন রেখাতে অত ভালো দাঁড়াইনি চার নম্বর রেখাত খুব খুব একাগ্রতার সাথে পিছনে আজরাইল সামনে আল্লাহ ডাইনে ভেস্তে বামে দোজক ওরে সুবহানাল্লাহ এইভাবে খুব একাগ্রতার সাথে চার নম্বর রেখাত পড়ছে এই চার নম্বর রেখাত নামাজ হবে না জোরে কন না খালি এই রিকাত যাবে না ওতে আগের তিন রিকাতেও খাবে পুরো পুরো গোষ্ঠী শুদ্ধ শেষ ঠিক কি না পুরো প্যানেল ধরে শেষ মাগরিবের নামাজ আল্লাহর হুকুম নবীর তরিকায় হয় নাই কাজে ইবাদত না ঠিক কি না নামাজ হবে রমজানে রোজা রাখা ফরজ না নফল জোর হলো না আর মাত্র সোয়া দুই মাস আড়াই মাস পরে আসতেছে রমজান রোজা রাখবো সোয়া দুই মাস পরে রোজা রাখবেন বলেন রোজা রাখবেন রোজার সাথে ইনশাআল্লাহ নাই রোজার সাথে রাখবই বলেন রোজা রাখবই রোজা রাখবই ইনশাআল্লাহ হলো রমজান মাস পাওয়ার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ যদি রমজান পাই ইনশাআল্লাহ যদি রমজান পাই ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ হলো রমজান পাওয়ার সাথে আর সুস্থ থাকার সাথে সম্পর্ক ইনশাআল্লাহ রোজার সাথে ইনশাআল্লাহ নাই এ কথাও কিন্তু বুঝে নিতে হবে শরীয়তের কোনো বিধান মানার ব্যাপারে মেনে নেওয়ার ব্যাপারে গ্রহণ করার ব্যাপারে ইনশাআল্লাহ বলে অঙ্গীকার হবে না যদি বলেন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মোমেন হইতে পারবেন না ইনশাআল্লাহ বিড়ি খাবো না ইনশাআল্লাহ জেনা করবো না ইনশাআল্লাহ চুরি করবো না ইনশাআল্লাহ ডাকাতি করবো না এতে আপনার তওবা হয় নাই এর নাম তওবা না গুনাহকে ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই আর ফরজ ওয়াজিব সুন্নাতকে ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই নামাজ পড়বই রোজা রাখবই হজ করবই যাকাত দেবই পর্দা করবই হালাল খাবই সুন্নাত আদায় করবই ওয়াজিব তরক ওয়াজিব আদায় করবই কুরআন তেলাওয়াত করবই এর সাথে হলো ই ইনশাআল্লাহ হলো
সময় আর সুযোগের সাথে ইনশাআল্লাহ যদি সুযোগ পাই ইনশাআল্লাহ যদি সময় পাই ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি কথা বুঝেন নাই কথা বলেন যাকাত দেবই কই নাই সবাই বলেন না একটু আমার বুঝানোর সুবিধারতে বলছি যাকাত দেবই দেন এটা নাই তো তা দেব কই তাহলে ইনশাআল্লাহ হলো টাকার সাথে ইনশাআল্লাহ কিসের সাথে Zakat দেবার সাথে ইনশাআল্লাহ না আমি কি বুঝাতে পারতেছি একটু টের পাইছেন জিনা করবই না জিনা করবই না এর সাথে ইনশাআল্লাহ নাই এর আগাগুলা কোন জায়গায় ইনশাআল্লাহ নাই নামাজের তো ইনশাআল্লাহ আছে ওয়াক্তের সাথে রোজার ইনশাআল্লাহ আছে রমজান মাস তো কিন্তু এই গুনাহ ছাড়ার ব্যাপারে কোনো ইনশাআল্লাহ করলে তওবা হবে না কথা কি বুঝা গেছে তাহলে দোস্ত রমজান মাসে রোজা রাখবো ই ফরজ যাদের উপরে সাবালেক নারী আর পুরুষ রমজান মাসে রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে সুস্থ থাকলে বাড়ি থাকলে তিনটে কথা ইনশাআল্লাহ রমজান পাইলে ইনশাআল্লাহ সুস্থ থাকলে ইনশাআল্লাহ বাড়ি থাকলে সফরে গেলে রোজা রাখা ফরজ না অসুস্থ হইলে রোজা রাখা ফরজ না রমজানের আগে মরে গেলে রোজা রাখা ফরজ না সংক্ষেপে জিজ্ঞাসা আমি সংক্ষেপে জব দিলাম মরা মানুষে খাইতে পারবে না তালি আর যারা বাইসি আছে ও যাদের নিয়ে ভাবতেছে তারা সবাই খাইতে পারবে জাগে নিয়ে টেনশন করতেছে সবাই এসে গেছে না তার মধ্যে খালি মরা মানুষই খাইতে পারবে না তালি ভাইসি আছে যারা সবাই যারা কিগা সেও খাইতে পারবে যা তার মা বাবা খাইতে পারবে এই কথা বুঝাই দিছি আমি সংক্ষেপে আইসি দিতে কয় হুজুর ইরম এর আড়াআড়ি জব গুছানো তাই নি আপনার কাছে আমি তো ব্যস্ত মানুষ কিছু জবের অনু গুছাই রাখতি আই হট করে যাতে কয়ে দেয়া যায় রমজান মাসে অসুস্থ হইলে রোজা রাখা লাগে না মুসাফিরের পর রোজা রাখা লাগে না তবে এই রমজান পাইলে রোজা রাখবো রমজানের আগে মারা গেলে রোজা রাখা লাগবে না কথা কোন ঠিক না আল্লাহু আকবার এবার রমজান মাস যদি 30 দিন হয় 30 দিন রোজা রাখছেন ঈদের দিন সবাই রোজা রাখে নাই ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই সেই দিন যদি আপনি সেহরি খাইয়া ঈদের রাত্রে যদি সেহরি খাইয়া অন্য দিনের মতো বিগত দিনগুলির মতো যদি সারা দিন না খেয়ে থাকেন আর আল্লাহ এই কথা কয় কি তোরে হানে কি কে এই তোরে জায়গা কি কি তুই কারে কারে তালাশ করতেছিস সালিয়ে ফেলাই তো বাড়ু এটা আমার দিক থেকে রমজান মাসের ভিতরে যে পদ্ধতিতে রোজা রাখছিলেন সেই পদ্ধতিতে ঈদের ঈদুল ফিতরের দিন রোজা রাখা যদি আল্লাহরে বলেন আল্লাহ দেখো তোমার সব মানুষ খাচ্ছে ফুর্তি করতেছি আজকের দিন এমন খাওয়ার দিন আনন্দের দিন তাও আমি রোজা রেখেছি তুমি আমার কি দিবা দাও আল্লাহ কয় তোমার জুতো দিয়ে দূরে বাড়ি দেবো আজকে রোজা রাখতে কইছে কিনা রোজার পদ্ধতি নবী শিখাই দিয়েছে তরিকা নবীর হুকুম কার আল্লাহর হুকুম রোজা রাখছি ওর মধ্যে নবীর তরিকা নাই নবীর তরিকা হলো ঈদের দিন রোজা না রাখা নবী বলে আইয়ামু ঈদিন আইয়ামু জিয়াফাতিল্লাহ ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন ঈদের দিনগুলি আল্লাহর মেহমানদারির দিন এদিক তাকান আপনি ভালো বুঝবেন উদাহরণ দিলে আপনার বাড়ি আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন জামাই আসবে নতুন বিয়ের দিন প্রথম দিন পার্শ্ব বরযাত্রী আসবে আর জামাই তো আসবেই আসবে হ্যাঁ পার্শ্ব বরযাত্রী যে খানা খাবে উপলক্ষ হলো জামাই ঠিক না জামাই না আসলে বাকিকে খেতে দেবেন নাকি আমার ওই জায়গায় এক বিয়ে সে বিয়েতে যাত্রীরা সব রেডি হয়েছে বর দেয় যায় আইসু একখান নিয়ে ডাঙ্গার দিক যাচ্ছে যাই তুই যাবি না তোর হলো বিয়ে আমরা চাচ্ছি তুই কোন দিক যাই আমার হলো পাট কাটতে হবে মাঝি বাইরে নিয়ে যাবো ওর ভাট কাটতে হবে মাঝি বাইরে নিয়ে গেলে মাঝি দেবে বেটারা ও বাড়ি আরো আইসিও আছে না খুব হয়তো না সব কটা এবার 500 মানুষ গেছে বর যাত্রী বড় গেছে 500 তো আরো একদিন আগেতে খাওয়া সারান দিয়েছে শুনছি যে ফরিদপুর এলাকায় 60 প্রকারের ফিট ফিটে খায় জম্মের গোস্ত খাওয়ায় সকালের তে রোজা তার হয়েছে দুপুর বেলা কায়দা মতো বসান দেবে এবার সবাই রে বসাইতেছে জামাইয়ের জন্য তো আসে বেশি জামাই পায় বেশি খাই কমদিন বিয়ের দিন পায় বেশি সবাই ছোট ছোট প্লেটে পায় দুই পিস তিন পিস এরকম করে দিছে
ওরে এত বড় তবলিগির থাল ভরিয়া খানসা ভরিয়া আইডিয়ার মাথা সিংচুদ্ধ উঠে দিয়েছে, ছাগলেরটা উঠেছে জিভে কামলা দিয়ে কাইতে ভরিয়ে রয়েছে, আর সে কি ডিম আল্লাহ আকবার, এক ডিম পারতে দুই মুরগি লাগবে, এরকম বাঘা বাঘা ডিম কুয়ান্তে সংগ্রহ করছে আল্লাহ জানে, এই সব গুছাইয়া কোসরি ডেকে ডিম বানাইতেছে, বুঝাই করে দিয়েছে, কিন্তু তো খাই কম, এন্ড কম খাই বলিয়ে যে মোটেই খাবে না তা তো না, খাতি তো কিছু হবেই, এন্ড সেদিন যদি জামাই কয় যাব্বা আমি তো আজকে রোজা আমি খাতে পারতেছি না, আপনি শ্বশুর খুশি হবেন না, কপাল বুড়া কপাল বুড়া তোর উপলক্ষে 500 মানুষ এই যে শগুনিয়ে খান খাচ্ছি, আর তুই আজকে রোজা আমার তোর বিয়ের দিন, শ্বশুর খুশি হবে না, বাড়িওয়ালা কেউ খুশি হবে, সবাইও খুশি, আল্লাহ কয় আমার মেহমানদারির দিন দুই ঈদের দিন, এ কপাল বুড়া তোর এই দিন রোজা থাকতে কইছে কিনা, তোমার পুরস্কার তোর তো জুতোই দিয়ে বলই দেবো, রোজা রাখা আল্লাহর হুকুম নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হচ্ছে না, কথা কি বুঝে নিয়েন, নবীর তরিকায় মেলে নাই বিদায় ইবাদত হবে না, ঠিক না, যাহা কিছু করিব নবীর তরিকায় হইতে হবে, পোশাক পরা কার হুকুম, আল্লাহর হুকুম, সতর ডাকা কার হুকুম, 24টা ঘন্টা মুসলমানের মুসলমান পুরুষের জন্য দুইটা দায়মি ফরজ, তবলিগ গলার আব্বা সাই করে আমাদের সামনে সুন্দর করে বলে, এই তবলিগের কাজ এদিকে আছে না আছে আছে, একদলে যে এদানি ইস্তেমা নিয়ে দিই লেহালেই হতেছে, আমরা যে মাহফিল করতেছি না এই রাতের বেলায় যে ফেসবুক ইউটিউবে তো ছাড়ি দেবে, এই পাইয়ে কয় দেখো সারা বছর তবলিগির ইস্তেমার তশকিল করে বেড়াইছে, এখন উনি ফাঁক পাইয়ে ওয়াজ করে কামাই নিয়ে বেড়াচ্ছে, লিখতেছে লিখতেছে, দেখছি কালকে এক বক্তার একজনে লেখছে, বেটা আমরা সবাই যাব, এই বাংলাদেশের সব মুসলমান যদি ইস্তেমার মাঠে যায় ইস্তেমার মাঠে ধরবে, 160 একর জায়গা, এই 160 একর জায়গার বইরিয়া আরো আশেপাশে কয়েক কিলোমিটার, কালকে সাংবাদিকদের বক্তব্য জুমার নামাজে 1.5 কোটির উপরে মানুষ হয়েছে, এবার সারা বাংলাদেশের 16 কোটি মুসলমান নিয়ে গেলাম ওই জায়গা, তুই জায়গা দেখো আন দিবি, এক তো সবাই সবাই ধরবে না, দুই নম্বরে যতই ওয়াজ করি সবাই যাবে না, তা যারা না যাবে তারা কি কয়দিন দুর্গাপূজা হরি সরস্বতী পূজা লক্ষ্মী পূজা তারা কি হিন্দু বাড়িতে ঘুরে বেড়াবে, তাকে তো এক জায়গায় বসাই আমরা কিছু বল না বলি, কিছু হলে তো তারা শিখুক কথা, আজকে যদি কারে মাহফিল না তো আপনার তো জান নাই ইস্তেমা, ইস্তেমা এই মাহফিল উপলক্ষে জান নাই তা না, এমনি যাইতেন না তাই জান নাই, যাদের যা দরকার তারা চলে গেছে, এই মানুষগুলো যাইতেন না, এখন আপনাদেরকে নিয়ে কিছু বসে বলি বসে বসে বললাম এটা লাভ হয়েছে না, তাহলে আমিও যদি ইস্তেমায় চলে যেতাম মাহফিল ডত না এই মানুষগুলো শুনতে কোন যাইতে, বুদ্ধি ফিরলি, আমরা তবলিগের পক্ষে ইস্তেমার পক্ষে এবং বর্তমানে 13-14-15 গ্রুপের পক্ষে, কতক্ষণ এই গ্রুপের পক্ষে কিনা, এইটাই ইস্তেমা, চারিদিকে লোকে লোকারণ্য, আরেকটা ইস্তেমা সামনে আসতেছে চারিদিকে লোকে লোকাশূন্য, লোকাশূন্য, আজকে আমার ছাত্র আবু বকর ফোন দিয়ে কয় হুজুর গতকাল জুমার দিন, গতকাল গেছে না জুমা, আর যে বারটার মনে থাকে না তারিখ মনে থাকে, গতকাল জুমা আমি জুমার নামাজ পড়িয়ে যাই, আমাকে মানে 8 আলো সোমবার আর শুক্রবার, আমার ওয়াইফরে বলতেছি যে আজকে কী বার, 8-8টা লাগবে নাকি, তা বিটিরা তো আর মনে রাখার বিষয় না, তাকে তার শুক্রবার সোমবার এক বরাবর, আমি কাছে সোমবার না 8-এর দিন না কয়ে যে একটু আগে দিয়ে জুমো ভরিয়ে আসলেন, তা সে আমার মনে পড়ছে শুক্রবার জুমো ভরিয়ে যেয়ে ভুলে গেছি, সামনে মাহফিলের টেনশন, 1.5 ঘন্টা লাগছে ওজুর সিরিয়ালে, বাথরুম তো কোনো কথাই নেই, বাথরুম সারিয়েছি ডাকাত দিয়ে 1.5 ঘন্টা লাগছে খালি ওজুর সিরিয়াল পাতি, আর আল্লাহ বাসারি সামনে আর একটা ইস্তেমা হবে, ও সময় এক একজনে 20টি করে পায়খানা বাগে পাবেন, একটার মধ্যে পায়খানা করবেন, একটার মধ্যে পেশাব করবেন, একটার মধ্যে শুয়ে থাকবেন, কোনো সমস্যা নেই, ওজু ওজুখানায় দেখবেন যে কেউ নেই গরু তিকুলি হচ্ছে, হাকে আপনি ডুবই চলে আসবেন ওজু বানাতে যে কোনো সমস্যা নেই, খুব সহজ একটা ইস্তেমা আসতেছে, সেটা হলো চারিদিকে লোকে লোকাশূন্য, আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন, বর্তমান ইস্তেমা যেটা হচ্ছে এইটা মিডিয়ায় সার্কুলার দেবে না, এটা প্রচুর লোক এটা দেবে না, ইহুদিরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিডিয়া সামনে যে ইস্তেমাটা আসতেছে ওইটাকে খুব ভাইরাল করে দেখাবে যে দেখো ইস্তেমায় মাঠে মানুষ নেই, দেখাবে দুনিয়াকে ইস্তেমার মাঠ ওইটা, আর ওইটে করানোর জন্য এই কৌশল অপকৌশল তারা আবিষ্কার করছে, মুসলমানদের ভিতরে একতেলাফ,
মতানক্য এগুলো সবগুলোর পিছনে রয়েছে ইহুদি চক্রান্ত ইহুদ নাসারা আমাদের জাতীয় শত্রু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটা জাতি আমাদের বন্ধু নাই আল্লাহ নবী বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সারা দুনিয়ার মুসলমান মিলে এক দল এই দলের একটাই টার্গেট মুসলমানদের মধ্যে মতানক্য সৃষ্টি কইরা ইসলামকে ভেজাল করবে ইসলামকে ভেজাল যুক্ত করবে আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম দুনিয়া আছে ইনশাআল্লাহ একটা দল থাকবে হকের উপরে তাদের মাধ্যমে ইসলাম সঠিক সঠিক অবস্থানে ঠিক থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই দলটা চলতে থাকবে যেদিন এই দলটা বিলুপ্ত হয়ে যাবে এই হকপন্থী দলটা যেদিন দুনিয়ায় থাকবে না এরপরে ইসলাম দুনিয়া থেকে মিটতে 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 একটা পর্যায়ে